আজকাল যে সেই আকিদার আলমা সম্পর্কে অথবা সম্পর্কে যেসব লেখালেখি করছে এই ইসলামের শত্রুরা এই শত্রুরা বিদাতিরা একটু ভয় লাগে না করো যা কিছু করো কিন্তু প্রতীক্ষায় থাকো দুনিয়ার আজাদের আখেরাতের আজা বলে তোমাদের ভয় নেই কাল পরশু ডক্টর জাকির নায়কে যে ছবি দেখলাম একজন শেখের যে ছবি দেখলাম এত খারাপ করে দিয়েছে ইন্নালিল্লাহ হেন রাজুন এটা ইয়াহুদিও কাজ করবে না এটা খ্রিস্টান কাজ করবে না হিন্দুরা পট্টপন্থী আর শেষ বা হিন্দু বীরজীবীর যারা আহ ডক্টর জাকের নায়েকের ওপর এইরকম জুল্ম অত্যাচার করেছে এবং তার পাসপোর্ট কেড়ে তারাও এইরকম ছবি তৈরি করবে না আউজবিল্লাহ তাহলে কত করে এরা দুষ্মন্ তাহলে চিন্তা করুন আপনি কি মনে করেছে যে আল্লাহ এর নেবেন না আরে বদয়া করা লাগবে না যাকে নায়কের বদ্ধ করা লাগবে না অন্য কোনো সাইখের বদ্ধ লাগবে না যে বস্তরহীন অবস্থায় ছবি করছেন আর কোথাও উঠছে অথবা আর কিছু আর কোন রকম করে ছবি করছেন অথবা আর কিছু বলছেন গাল দিচ্ছেন কাফের বলছেন এত সহজ বিষয় নয় ইন আল্লাহ এমন সুর হজর আয়াতের পক্ষ থেকে আল্লাহ ডিফেন্স করেন প্রতিরক্ষার ব্যবস্থা করেন প্রতিরোধ করেন আল্লাহ লড়বেন আল্লাহ বলছেন আমি লড়ব তোমাকে লড়তে হবে না হে মানুষ হে সোহিয়া কিদার আলে তোমাকে লড়তে হবে না তোমাকে প্রতিশদিনিত হবে না আল্লাহয় লড়বে না আল্লাহ বলছেন মান আদ আলি ওলিয়ান ফাকাত আজানতু বিল হার হারিছে সহিব খারে যেই ব্যক্তি আমার কারণে কোন আমার বন্ধুর সাথে দোস্তের সাথে দুশ্মণি রাখবেই ফাকাত আজান আমার কারণে তো আজকে যাকে নায়ক অথবা অন্য কোন সহি আকিদার আলেম শেখদের সাথে যে এই আচরণগুলি ফেসবুকে বা ইন্টারনেটে করা হচ্ছে এটা কিসের জন্য টাকা পয়সার দুনিয়ার নাল্লার জন্য তৌহিদের লড়াই তৌহিদ আর শিরকের লড়াই সন্ন্যতার বিদাতের লড়াই মানে আদালি ওয়ালিয়ান যে আমার কারণে আমার ওলিদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে দুশ্মনী রাখবে ফাকাত আজান তহুবিল হারবে তাকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে আল্লাহ বলছেন সব হেন আল্লাহ কত শক্ত কথা আল্লাহরা ভুল ফাখাত আজান বিলহারবে হার্বে তাকে যুদ্ধের এলান শুনিয়ে দিচ্ছি তার সামনে যুদ্ধের ঘোষণা করছি আল্লাহ বলছেন দি সেহি বোখাদি শোনা এলাম কোরআনী খেল্মির আয়াৎ শোনা এলাম আর তারপর ইফ আলু মাসে তুমি যা ইচ্ছা তাই করো ইন্নাবাৎ শরফ বেখালা সেদিত রবের পাকড়াও বড়ই শক্ত দিয়েছে আল্লাহ যখন ধরে নেবেন আর আমি এই লোকদের জন্য কথা বলি না এই লোকদের জন্য যারা এত করছে আল্লাহ তাদের ক্ষমার আখের বিশ্বাসী নেই তাদেরকে দুনিয়াতেই তুমি ধরো বলে আলমিন এবং দুনিয়াতেই কঠোর শাস্তি দাও এই দোয়াটা আমি করি এরা যদি হেদায়াত না হয় তো দুনিয়াতেই এদের পাকড়াও করো কারণ দুনিয়াটাই এদের লক্ষ্য উদ্দেশ্য এদের পুঁজি হ্যাঁ কমে যাচ্ছে এদের ব্যবসা মন্দা হয়ে যাচ্ছে এদের বিভিন্ন যে পার্থিব স্বার্থ রয়েছে সেটা রাজনৈতিক স্বার্থ হোক অথবা শির্বেদ ধর্ম ধর্মকর্ম এই বিনা পুঁজির ব্যবসা পীর ব্যবসা হোক অথবা তাদের রক্ষা করতে হবে দলবল রক্ষা করতে হবে এসব হোক এসবের আঘাত লাগছে এই জন্য এই সব বাড়াবাড়ি সুতরাং আল্লাহ যেন দুনিয়া সর্বনাশ করে যাতে করে হাড়ে হাড়ে তারা টের পায় যে কারো হ্যাঁ মানহানি করেছিলাম আলেমদের সাথে শত্রুতা আর সেই জন্য আমার দুনিয়া ধ্বংস হয়েছে আর আখেরাতে আল্লাহ কি করবেন আল্লাহর ছড়িয়ে দিলাম কিন্তু দুনিয়ার জন্য চাইব আল্লাহ যেন এদের দুনিয়াকে সর্বনাশ করে যারা এই রকম আচরণ করছে সমৃদ্ধ ভাতৃ বলছিলাম